আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্ট স্কুল ক্রিকেটে সকলকে আমন্ত্রণ। প্রথমে একটা কথা বলে নিই, তা হচ্ছে তিনটে উইকেট পড়ে যাওয়ার পর বিরাট কোহলি যেভাবে ব্যাটিং করেছেন, আমি এই ব্যাটিংয়ের ধরনটাকে সমর্থন করি, আমার পূর্ণ সমর্থন এই ধরনের ব্যাটিংয়ের সঙ্গে আছে। কিন্তু একটা প্রশ্ন মনের কোণে জেগেছে, সেটা হচ্ছে ওই দিন যদি বোলাররা বিরাট কোহলিকে ব্যাক আপ না দিতেন, ধরেন হেনরিক ক্লাসেন যেভাবে ব্যাটিং করছিলেন ওইভাবে যদি ম্যাচটাকে ফিনিশ করে ফেলতেন, তাহলে বিরাট কোহলির এই ইনিংসটা প্রশ্নবিদ্ধ হতো কিনা, দর্শকরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিরাট কোহলিকেই দায়ী করতেন কিনা যে বিরাট কোহলি প্রথম দিকে স্লো ব্যাটিং করেছেন, তিনটা উইকেট পড়ে যাওয়ার পরে তিনি স্লো ব্যাটিং করেছেন, বা শেষের দিকে পুষিয়ে দেওয়ার হলেও খুব বেশি পুষিয়ে দিতে পারেন নাই, এই প্রসঙ্গ আসতো কিনা তখন ক্লাসেনের সঙ্গে কম্পেয়ার করে, এটা একটা কিন্তু আলোচনার জায়গা হতে পারে। সো সেই পার্সপেক্টিভে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচটা বিরাট কোহলি না হয়ে অন্য কোনো বোলারের হওয়া উচিত ছিল কিনা, সেটাও কিন্তু একটা আলোচনার প্রসঙ্গ আসতে পারে। অলরেডি সঞ্জয় মঞ্জরেকার তিনি এই মন্তব্যটা করেছেন। এখন নিশ্চয়ই বিষয়টা এরকম না যে সঞ্জয় মঞ্জরেকারের মতো এত বড় একজন কমেন্টেটর তিনি ক্রিকেট খেলা বুঝেন না, বিষয়টা তো সেরকম না, বাট টু বি অনেস্ট আমি বিরাট কোহলির ওই টাইমের ওই ব্যাটিংটা সমর্থন করি। কিন্তু আবার এও প্রসঙ্গটা আছে, যদি ক্লাসেন ম্যাচটা বের করে ফেলতে পারতেন, যদি ক্লাসেন হয়তোবা টিকে থাকলে আর দুই ওভারের মধ্যে খেলা বের করে ফেলতেন, তখন বিষয়টা আসলে কী দাঁড়াতো? সো ক্রিকেট অনেক সময়ই ভাগ্যের উপরও নির্ভর করে যে ওয়েল বিরাট কোহলি একভাবে খেলেছেন, ক্লাসেন খেলাটাকে যদি বের করে ফেলতেন তখন একরকম হতো, আবার ভাগ্যটা ক্লাসেনের সহায় হয় নাই, হার্দিক পান্ডে ওই বলটা তো উইকেট নিয়ে নিয়েছেন, ঋষভ পান্ত তার আগে একটা অ্যাক্টিংও করেছেন বলে কথা আছে, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ হতেই পারে, সেটা ভুল হওয়ার কোনো কিছু নাই, যেহেতু আপনি উইদিন দ্য টাইম লিমিটের মধ্যেই করছেন, কারণ টাইম লিমিটের মধ্যে না করলে পরে আপনাকে জরিমানা গুনতে হতো, আপনি তখন চারজন ফিল্ডার ইনার সার্কেলে বাইরে রাখতে পারতেন, পাঁচজন রাখতে পারতেন না। সো যেহেতু এই ব্যাপারটা আছে, এটা উইদিন দ্য ল, তিনি করেছেন সেটা তিনি করতেই পারেন, বাট ফ্যাক্ট ইজ যে ওই সময় যদি ভাগ্যটা সুপ্রসন্ন ভারতের না হতো, তখন কি বিরাট কোহলির এই ইনিংসটা ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে জাস্টিফাইড হতো? বিরাট কোহলি প্রথম 48 বলে 50 রান করেছেন, যার মধ্যে 4টা চার মেরেছেন, স্ট্রাইক রেট 104.16। মাইন্ড ইট, এই 4টা চারের সিংহভাগ প্রথম ওভারে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, তার মানে ওই 48 বলের মধ্যে বিরাট কোহলি আর কোনো বাউন্ডারি মারেন নাই, এটা একটা খুব উল্লেখযোগ্য জায়গা। আকশার প্যাটেলকে দিয়ে খেলিয়েছেন, ডেফিনেটলি ইটস এ গুড মুভ। দেখেন, যে কারণে বাবর আজমের ইনিংসগুলো খুব বেশি সমালোচিত হয় যে বাবর আজম হয়তো বা নিজের রান অনেক বেশি করছেন টি টোয়েন্টি ক্রিকেটে, কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের ইম্প্যাক্ট যে বিষয়টা, ইন্ডিয়া এবার যেভাবে ফাইনাল পর্যন্ত এসেছে, খেয়াল করে দেখেন ইন্ডিয়ার এবার ফাইনালে আসার স্ট্র্যাটেজিটা কিন্তু ছিল কীরকম, তারা ইম্প্যাক্ট ছোটো 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 ইম্প্যাক্ট পারফরমেন্স করবেন, এর মধ্যে রোহিত শর্মা একদিন বড় পারফরমেন্স করে ফেলেছেন, কিন্তু তাদের জায়গাটা ছিল যে না, কোন একজন ব্যাটসম্যানের ইন্ডিভিজুয়াল গ্লোরির জন্য তারা খেলবেন না, তারা খেলবেন কোন জায়গাটা নিয়ে একদম ইম্প্যাক্ট পারফরমেন্স তারা করবেন, সেই জায়গাটাতে বিরাট কোহলি ফাইনাল ম্যাচে এসে, অন্যান্য ম্যাচগুলোতে তো তিনি আগে আউট হয়ে গেছেন মারতে গিয়ে, সেটা আমরা দেখেছি, ফাইনাল ম্যাচে এসে বিরাট কোহলি স্টেডি ইনিংস খেলেছেন, এবং স্টেডি ইনিংস খেলতে বাধ্য হয়েছেন তিনি এই কারণে, কারণ পরপর পরপর তিনটা উইকেট পড়ে গেছে, এবং ওই সময়টাতে টু বি ভেরি অনেস্ট, বিরাট যদি আবার রাশ শট খেলতে গিয়ে তার উইকেটটা হারিয়ে ফেলতেন তখন 4টা উইকেট পড়তো, এবং 4টা উইকেট পড়লে সেটা একটা প্রেশারের জায়গা থাকতো ইন্ডিয়ার জন্য, পরবর্তী ব্যাটসম্যান যেই আসুন না কেন তার জন্য একটা প্রেশার থাকতো, হার্দিক পান্ডিয়া আসুক বা যেই আসুক না কেন একটা প্রেশার থাকতো, কারণ স্কোর বোর্ডে 4 উইকেট ডাউন, এটা একটা বিষয়। পরবর্তী যে 11 বল, পরবর্তী 11 বল থেকে বিরাট 26 রান নিয়েছেন, 2টা 4 এবং 2টা 6, স্ট্রাইক রেট 236.36, তার মতো করে পুষিয়ে দিয়েছেন, কিন্তু সেই পুষিয়ে দেয়াটা হয়তোবা খুব বেশি হতো না যদি ক্লাসেন সেই জায়গাটা উইকেটে টিকে যেতেন, কিন্তু এই ইনিংসটা বিরাট কোহলি যতটা কন্ট্রোলড ইনিংস ছিল, আমরা যদি আগের ম্যাচগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করে দেখি, একটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাই, আগের ম্যাচগুলোতে বিরাট কোহলি যেভাবে আউট হয়েছিলেন প্রত্যেকটা ওকেশনে তার পেছনের পাটা খেয়াল করে দেখেন, ইন দ্য এয়ার আকাশে ভাসছে, পেছনের পায়ের কন্ট্রোল নাই, প্রত্যেকটা ইনিংসে পেছনের পায়ের কন্ট্রোল ছিল না। দীনেশ কার্তিক এই ব্যাপারটা নিয়ে একটা বিশ্লেষণ করছিলেন যে পেছনের পায়ের কন্ট্রোলের জায়গাটায় বিরাট কোহলির একেবারেই ছিল না যে ম্যাচগুলোতে আউট হয়েছেন, কিন্তু এই ম্যাচে খেয়াল করে দেখেন বিরাট কোহলির পেছনের পাটা প্রত্যেকটা ক্ষেত্রে পেছনের পাটা কন্ট্রোল অবস্থানে রয়েছে। আমরা একটা ছবি দেখলাম, আরেকটা ছবি দেখি, একদম পেছনের পাটা কন্ট্রোলে, অথচ এর আগের যে ম্যাচগুলো বাংলাদেশের সঙ্গে ম্যাচটাই খেয়াল করে দেখেন, পেছনের পা কন্ট্রোললেস, আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় আসলে যে দুটো দিনের মধ্যে কম্পারিজনের জায়গাটা। সো এদিন বিরাট অনেক বেশি কন্ট্রোল ছিলেন, অনেক বেশি কম্পোজ ছিলেন, অনেক বেশি কন্ট্রোলের সঙ্গে ইনিংসটাকে ডিপ ক্যারি করেছেন, এবং আমি এই টাইপের ইনিংসকে পছন্দ করি, আমি এই টাইপের ইনিংসকে সমর্থন করি যে একটা ক্রাইসিসকে কভার দেওয়ার জন্য বিরাটের মতো ব্যাটারদেরই প্রয়োজন হয়, এই কারণেই বিরাটের মতো ব্যাটার অনেক বড় লেভেলের ব্যাটার। কিন্তু ওই যে আবারও বলছিলাম যে ক্রিকেটে ভাগ্য একটা সহায়তা লাগে, বিরাট যদি তার বোলারদের দ্বারা সাপোর্টেড না হতেন সেক্ষেত্রে এই ম্যাচটার ফলাফলটা কিন্তু অন্যরকম হতে পারতো, এবং তখন ম্যান অফ দ্য ম্যাচটা তো ইন্ডিয়া থেকে কেউ পেতেন না, ক্লাসেনই পেতেন। এখন প্রসঙ্গের জায়গাটা এইখানে যে সব কিছু বিবেচনা করে আসলে ম্যান অফ দ্য ম্যাচটা পাওয়ার ডিজার্ভিং ক্যান্ডিডেট সেক্ষেত্রে
কোনো বোলার ছিল কি না ইন্ডিয়ার, সেক্ষেত্রে সেটা হতে পারে জসপ্রীত বুমরা, দ্য ওয়ে হি বোল্ড আমার কাছে মনে হয় যে অসাধারণ ছিল। বাট এই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার যে দায়িত্বটা, এটা কমেন্টেটরদের, ওইখানে যারা কমেন্টেটর ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ কমেন্টেটর যাদেরকে দিয়েছেন তারাই পেয়েছেন। মঞ্জুরকার থাকলে পরে হয়তো বা তার ভোটটা এদিকে পড়তো না, মঞ্জুরকার যেরকমভাবে বলেছেন, বাট যারা ছিলেন আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ফেয়ার না, তারা তাদের মতো করে দিয়েছেন, তাদের চিন্তাভাবনা ওয়ে অফ থিঙ্কিংয়ের জায়গাটা ওই রকম তারা দিয়েছেন। বাট প্রশ্নটার জায়গাটা ওইখানেও কিন্তু আসে যে আসলে যদি ক্লাসের ম্যাচটা বের করে ফেলতেন দেন কী হতো। সো লাইফে অনেক কিছুই মানে ভাগ্যের উপর চলে আর কি, বা অন্যদের একটু কোঅপারেশনের মাধ্যমে চলে, ব্যাপারটা এখানে সেরকমই ঘটেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।